ভূস্বর্গের নিরাপত্তা পা দিল 23 দিনে, দেখা মেলেনি ভারী যানবাহনের। তবে হাতে গোনা কিছু প্রাইভেট গাড়ি চোখে পড়েছে বলে জানা গিয়েছে। বেসরকারি সমস্ত স্কুল কলেজ বন্ধ থাকলেও খোলা আছে সরকারি স্কুল। G7 বৈঠকে একদিকে যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন কাশ্মীর সমস্যা মেটাতে ভারতের ওপর তার রয়েছে আস্থা, অন্যদিকে তখনই ফের হুঁশিয়ারি দিলেন প্রাক প্রধানমন্ত্রী ইমরান খান। বললেন তাদের পরমাণু শক্তি রয়েছে, কাশ্মীর ইস্যুতে যতদূর সম্ভব যাওয়া যায় যাবে পাকিস্তান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর দুই রাষ্ট্রনেতা সাংবাদিক সম্মেলন করছিলেন। সাংবাদিকরা সকলে ইংরেজিতে প্রশ্ন করছিলেন, এমন সময় মোদীর ইংরেজির ঠাট্টা করলেন ট্রাম্প। পশ্চিমবঙ্গের বিজেপির সহসভাপতি হিসেবে নিযুক্ত হলেন ভারতী ঘোষ এবং মাহফুজা খাতুন, সাধারণ সম্পাদক হলেন রথীন বোস। মঙ্গলবার বিজেপির সাংগঠনিক বৈঠকে তাদের নাম ঘোষণা করা হয়। আবার নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে, তারই জেরে মাসের শেষে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত 3 বছরে বিনা টিকিটে যাত্রীদের থেকে জরিমানা আদায় করে কেন্দ্রীয় রেল মন্ত্রকে যে উপার্জন হয়েছে তার পরিমাণ প্রায় 1300 কোটি টাকা, এবং এই উপার্জন গত 3 বছরে জোর কদমে বেড়েছে বলে জানিয়েছেন রেল। একটি RTR ভিত্তিতে রেল উত্তর দিয়েছে জরিমানা থেকে অর্জিত টাকার পরিমাণ 31% বেড়ে গিয়েছে আগের চেয়ে। রাজ্যের প্যারাটিচারদের পাশে দাঁড়ালেন বিরোধী দল বামফ্রন্ট ও কংগ্রেস। মঙ্গলবার রাজ্য বিধানসভায় প্যারাটিচারদের উপর পুলিশি হামলার অভিযোগের কথা তুলে আলোচনার দাবি তোলেন কংগ্রেস ও বামফ্রন্টের বিধায়করা, কিন্তু তাদের দাবিতে কর্ণপাত করেননি বিধানসভার অধ্যক্ষ। এরই প্রতিবাদে একযোগে বিধানসভায় অধিবেশন থেকে ওয়াকআউট করেন বাম ও কংগ্রেস বিধায়করা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজগুলিতে পরীক্ষার সময়সূচি বিবেচনা করেই রাজ্যের কলেজগুলিতে ছাত্র ইউনিয়ন নির্বাচন করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে রাজ্য সরকার এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা নেবে বলেই আশ্বস্ত করেন তিনি। শহরে ঢোকার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক মানুষকে ধাক্কা যাত্রীবাহী বাসের, ঘটনায় গুরুতর আহত 6 থেকে 7 জন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেরানী টোলায়। নাম বদলে যাচ্ছে দেশের অন্যতম প্রাচীন ক্রিকেট স্টেডিয়াম দিল্লির ফিরোজ শাহ কোটলার। প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী এবং DDC এর প্রাক্তন প্রেসিডেন্ট অরুণ জেটলির নামে স্টেডিয়ামের নামকরণের সিদ্ধান্ত নিলেন দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা। অরুণ জেটলিকে শ্রদ্ধা ও সম্মান জানাতে এই সিদ্ধান্ত DDC এর তরফে জানানো হয়েছে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।